করোনা মাঝেই রাজ্যের আবহাওয়া বেশ থমথমে আর আজকের আবহাওয়া নিয়ে বড়ো আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো ফ্রেন্ডস আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটটি চৈত্র মাস চলে এলেও এবছর সেরকমভাবে গরম পড়েনি দিনের বেলা তো তাপমাত্রা পারত ততটা বাড়েনি আর গভীর রাতে তো পারদ নামছে ফলে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে গায়ে একটা হালকা চাদর না দিলে ঠিকঠাক ঘুম হচ্ছে না আবহাওয়িদরা বলছেন মার্চে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে গরমও পড়বে কিন্তু এখনও গরমে দেখা নেই বরং বৃষ্টি বারবার দেখা মিলছে গোটা বসন্তকালেই প্রায় বৃষ্টি বারবার ফিরে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝড়ো হওয়া বইবে গতকাল উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে গত সপ্তাহে কলকাতা সহ বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রির আশেপাশে আপেক্ষিক আদ্রতা থাকবে ছিয়াত্তর শতাংশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাতের দিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হুগলি নদীয়া পশ্চিম বর্ধমান সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকদিন ধরে মাঝে মধ্যে বৃষ্টি হয়েই চলেছে রাজ্যে কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে চৈত্রের তাপমাত্রা কোনো পরিবর্তন হয়নি ভোর রাতে তাপমাত্রা নিম্নগামী থাকছে আবহাওয়া সূত্রের খবর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন